আজকে আমরা শিক্ষক নিয়োগ প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে কথা বলবো আমরা বিভিন্ন স্কুলের যেখানে ইংরেজি বাংলা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি প্রতিটি সাবজেক্ট ইকোনমিক্স প্রতিটি সাবজেক্টের বিভিন্ন বিষয়ে কয়েকজন শিক্ষক বা শিক্ষিকা নেওয়া হবে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাকে বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলে অ্যাকাউন্টটি প্রেস করুন কারণ সবার আগে সবার প্রথমে আপনার নিজস্ব এলাকায় বা আপনার নিজের সাবজেক্ট যে কোনো চাকরির পরীক্ষার খবর আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হব তাই আপনি আপনার যোগ্যতা কি আছে বা আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলা বাসিন্দা হিসাবে আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে কমেন্টের পরে যদি সেই রকম যোগ্যতা সম্পূর্ণ চাকরি আপনার কাছে আসে আমরা কিন্তু আপনাকে নোটিফিকেশান পাঠিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব তো চলুন আজকের প্রথম যে এটা আছে সেটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দেখুন এখানে একটি ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলটি কলকাতায় অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন এখানে মনফোর্ট স্কুল হ্যাঁ সেন্টস মনফোর্ট স্কুল বারুইপুর বারুইপুরে নেওয়া হবে অবভিয়াসলি ট্রেন টিচার হতে হবে বা আপনি বিএ ডিগ্রি থাকতে হবে সঙ্গে যে বিষয় অ্যাপ্লাই করছেন এখানে কী কী বিষয় আছে আমরা দেখে নেবো ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারেন কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার ইংলিশ এবং মন্তেশ্বরী এই বিষয়গুলি এই টপিকগুলি আপনি আলাদা অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্ট প্রত্যেকটায় আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ কম্পিউটার এই কটা আছে আপনি কি করবেন আপনি একটি সিবি বানাবেন সিবিতে অবশ্যই রঙিন ফটোগ্রাফ থাকা চাই রঙিন ফটোগ্রাফ আপনি আপনার সিবিতে আপ টু ডেট রাখবেন সেই সিবিটা এখানে ইমেল করবেন ইমেল অ্যাড্রেসটা আপনি একবার দেখে নিন ইমেল অ্যাড্রেসটা যে ওয়ান ফাইভ সেভেন ওয়ান এইট মনফোর্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবার দেখুন ওয়ান ফাইভ সেভেন ওয়ান এইট মনফোর্ট তো মন ফোর্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আপনি পাঠিয়ে দিন তাহলে কিন্তু আপনার কল করবে ইন্টারভিউ সময় জানিয়ে দেবে এবং স্যালারি কত হবে স্যালারি আপনি যত নেগোসিয়েশন করতে পারবেন সেই হিসাবে হর্ষ আপনার যোগ্যতা হিসাবে হবে আসুন পরবর্তী ভ্যাকান্সে আমরা দেখে নেব এখানে ভালো করে দেখুন এখানে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্টোরি হিস্ট্রি ডিপার্টমেন্টে এম এ হিস্ট্রি বিএড থাকতে হবে আপনাকে চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি এখানে এখানেও পাহাতে পারেন এখানে স্যালারিটা অনেকটা বেশি আপনি পাবেন হ্যাঁ প্রায় ফোরটি থাউজেন্ড প্লাস স্যালারি পাবেন তো আপনি এখানে ইমেল করতে পারেন এটা দেখে নিতে পারেন আসুন অন্যান্য ভ্যাকান্সির মধ্যে আপনি ডন বস্কো লি বা হাওড়াই যে সমস্ত ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হবে অনেকেই ডন বস্কি স্কুল খোঁজ করেন ডন বস্কি স্কুলে ভালো স্যালারি যায় আপনি যদি প্যাশনেবল হন প্রাইভেট জবে এবং খাটতে ভালোবাসেন এবং সময় অনুমতি হন তাহলে অবশ্যই আমি বলবো এই ধরনের জব কিন্তু আপনি দেখতে পারেন এখানে কতগুলি ভ্যাকান্সি আছে প্রথম যে ভ্যাকান্সি আছে এমএসসি পিওর ম্যাথামেটিক্সের মধ্যে আপনি যদি পিওর ম্যাথামেটিক্সের উপর এমএসসি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে চান্স পেতে পারেন এম এ বিএড অ্যাট ইংলিশ লিটারেচার রেগুলার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফ্লুয়েন্ট ইন স্পিকিং রিডিং রাইটিং ইংলিশ ফ্যামিলি উইথ কম্পিউটার মে বি অ্যাপ্লাই এ প্রিন্সিপাল উইথ ফার্স্ট উইক জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ আপনার যদি এমএসসি ম্যাথামেটিক্সের পর থাকে এবং এ যদি ইংলিশের পর থাকে তাহলে আপনি কিন্তু ডনবস্কো অ্যাপ্লাই করতে পারেন কীভাবে অ্যাপ্লাই করবেন আপনি সরাসরি প্রিন্সিপালের কাছে চলে যাবেন এই ডন বস্কি স্কুল লিলুয়াতে অথবা আপনি ডন বস্কি স্কুল লিলুয়ার গুগলে গিয়ে সার্চ করুন এবং তাদের ইমেল অ্যাড্রেস ইমেল করুন আপনি কিন্তু পেয়ে যাবেন তো আসুন আমি আর আরও কতগুলো ভ্যাকান্সি আমাদের সামনে হাজির হয়েছে আমরা সেটা দেখে নেব আমরা দেখে নেবো এখানে এখানে কিছু লেডি টিচারের গল্প বলা হয়েছে আমরা দেখে নেব লেডি টিচার্স কমার্স ইংলিশ ফিজিক্স ম্যাথ ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি জিওগ্রাফি হ্যাঁ তো আপনার অফিসিয়াল স্পিকিং আপনি সেন্ট্রাল পয়েন্ট স্কুল তো বলছে আইসিএসি মিডিয়ামের সোদপুর কলকাতা কলকাতা যারা বাসিন্দা সোদপুর বেলঘরিয়া আগরপাড়া এই সমস্ত বাসিন্দাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন যাই হোক আমরা অনেক আরও বেশি আপনি যদি চান পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের ভেতরে যে কোনো এলাকায় বা যে কোনো জেলায় কি ধরনের চাকরি খোঁজ করছেন আপনি কিন্তু যেতে পারেন দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারের চাকরির কথা বলা উল্লেখ করা নেই সুতরাং এই চাকরিটা কিন্তু আপনি দেখে আসতেই পারেন আজকের ভিডিওতে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সবার প্রথমে যে কোন নোটি নোটিফিকেশন পেতে